আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর শুরুতেই সংবাদ সাধারণ ছুটি বাড়ছে আরও এক সপ্তাহ বাংলা নববর্ষের সব অনুষ্ঠান বন্ধ নিম্ন আয়ের মানুষদের খাদ্য সহায়তা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী চব্বিশ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত আরও দুজন তাদের একজন সৌদি আরব ফেরত সুস্থ হয়ে ফিরেছেন ছয়জন আশকোনায় সেনাবাহিনী নিয়ন্ত্রিত কোয়ারেন্টাইন থেকে ছাড়া পাচ্ছেন বিদেশ ফেরত প্রবাসীরা আঠাশ জনের সবাই সুস্থ এবং মার্চে দেশে আসা খুলনার ৩৬২ বাষট্টি জন প্রবাসীকে খুঁজে পাওয়া যাচ্ছে না সংক্রমণ আশঙ্কায় আতঙ্কিত স্থানীয়রা শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দেশে করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকার ঘোষিত সাধারণ ছুটির মেয়াদ আরও বাড়ানোর কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসকদের সাথে মতবিনিময়কালে বাংলা নববর্ষ উদযাপনে সব ধরনের অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেন তিনি সঠিক পদক্ষেপ নেয় করোনা ভাইরাসের বিস্তার এখনও সরকারের নিয়ন্ত্রণে আছে বলেও জানান প্রধানমন্ত্রী বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে প্রায় মানে তিন মাসের কাছাকাছি হয়ে গেলে আমরা করোনা দিক নির্দেশনা দিতে সারা দেশের জেলা প্রশাসক ডাক্তার নার্স সহ মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের খাদ্য নিরাপত্তার জন্য যা যা উৎপাদন দরকার আমাদের এখন থেকে উদ্যোগ হবে প্রতিটি জেলায় প্রস্তুতি বাড়ানোর পাশাপাশি ভাইরাসটি নিয়ে সচেতনতা বাড়ানোর তাগিদ দেন তিনি কেউ করোনায় সং ক্রমিত হলে তা গোপন না করার আহ্বান জানান প্রধানমন্ত্রী কেউ যদি এ ধরনের কোন রকম সংক্রামিত হয় সাথে সাথে যেন পরীক্ষা করা এবং তার চিকিৎসার ব্যবস্থা করা সে ব্যবস্থাটা নিতে হবে এখানে কোনো লুকোচুরি ব্যাপার নাই কারণ লুকোচুরি কেউ করতে গেলে পরে নিজেই কিন্তু নিজেকে ক্ষতি করবেন নিজের জীবনটাই আপনারা ঝুঁকিতে ফেলে দেবেন করোনা ভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে বাংলা নববর্ষ উদযাপন বন্ধ রাখার পাশাপাশি সাধারণ ছুটির মেয়াদ বাড়ানোর কথাও বলেন তিনি এই ছুটিটা সীমিত আকারে আমাদের একটু বাড়াতে হবে কিন্তু সেটা বাড়ানোর সাথে সাথে আমাদের সীমিত আকারে কিন্তু এই যোগাযোগ ব্যবস্থাটা চালু রাখতে হবে নববর্ষের অনুষ্ঠান আমি মনে করি ডিজিটাল পদ্ধতিতে আপনারা করতে পারেন সেখানে সবাই যতটুকু ছোটো ছোটো আকারে করুন কিন্তু বিশাল জনসমাগম করে এই অনুষ্ঠান সারা বাংলাদেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে দরিদ্র ও নিম্নয়ের মানুষদের সাহায্য করতে বৃত্তমানদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী যারা হয়তো দিন মজুরি করে খেত বা দিন আনি দিন খায় এই শ্রেণীর লোকের কিন্তু এখন কোনো কাজ পাচ্ছে না বলে তারা কিন্তু ভুক্তভোগী তাদের কাছে আমাদের সাহায্য পৌঁছে নিতে হবে খাদ্যদ্রব্য পৌঁছে নিতে হবে এবং তাদের পরিবার নিয়ে তারা অবস্থ না থাকে কেউ জন্য বাদ না করে সেই জন্য যথেষ্ট তালিকা হওয়া উচিত ওই সেই তালিকা অনুযায়ী প্রত্যেকে যেন এই সহযোগিতাটা পায় সেই বিষয়টা নিশ্চিত করতে হবে সরকারি ভাবে খাবার বিতরণে অনিয়মকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি এই জায়গাটার যেন কোন রকম দুর্নীতি বা অনিয়ম না হয়

এ সময় ভাইরাসটি নিয়ে কোনো ধরনের গুজবে বিচলিত না হয়ে সাহসের সাথে দুর্যোগ মোকাবেলার কথাও বলেন প্রধানমন্ত্রী আপিল মাহমুদ এটিএন বাংলা ঢাকা দেশে করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন আরও দুইজন তাদের একজন সৌদি আরব ফেরত গত চব্বিশ ঘন্টায় একশো চল্লিশ জনের দেহের নমুনা পরীক্ষায় এই দুইজন শনাক্ত হন বলে জানিয়েছে রোগতত্ত্ব রোগ নিরাময় ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর নিয়মিত ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির পরিচালক মির্জাদি সেভিনার ফ্লোরা জানান প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন আটত্রিশ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন নার্স সহ আরও ছয়জন আলম জানাচ্ছেন বিস্তারিত করোনা ভাইরাস বিশ্বব্যাপী এক আতঙ্কের নাম এর সংক্রমণে থমকে গেছে মানুষের জীবনযাত্রা দেশে গত চব্বিশ ঘন্টায় একশো জনের নমুনা পরীক্ষা করা হয়েছে তাদের মধ্যে দুইজনের দেহে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে তাদের একজন সৌদি আরব ফেরত অন্যজনের সম্পর্কে তথ্য নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আইইডিসিআর গত চব্বিশ ঘন্টায় যে একশো জনের নমুনা পরীক্ষা করা হয়েছে তার মধ্যে আমরা দুইজনের দেহে কোভিড উনিশ সংক্রমণ নিশ্চিত করেছি এই দুজনের মধ্যে একজনের বয়স সাতান্ন বছর তিনি একজন পুরুষ তিনি সৌদি আরব থেকে এসেছেন এবং তার ডায়াবেটিস রয়েছে এবং অন্য দ্বিতীয়জন তিনিও একজন পুরুষ তার বয়স পঞ্চান্ন বছর তিনি অন্য কোথাও ভ্রমণ বিদেশ থেকে ভ্রমণ করার কোনো ইতিহাস তার নেই তিনি কোভিড উনিশের যে সমস্ত লক্ষণ উপসর্গ থাকে তার পাশাপাশি তার ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ রয়েছে তার বিষয়ে আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করছি আইইডিসিআর জানায় এ পর্যন্ত এক হাজার ছশো দুইজনের দেখে নমুনা পরীক্ষা করা হয়েছে আর সন্দেহজনক যে কয়েকজনের মৃত্যু হয়েছে তাদের কারণ নমুনা পরীক্ষায় এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি ইতিমধ্যে ঢাকা এবং ঢাকার বাইরের বেশ কিছু মৃত্যু নিয়ে জনমনে বেশ উদ্বেগের সৃষ্টি হয়েছিল যাদের ক্ষেত্রে এই নমুনা সংগ্রহ করা আমাদের পক্ষে সম্ভব হয়েছে অর্থাৎ তাদের সৎকার হয়ে যাওয়ার আগে আমরা তথ্য পেয়েছি তাদের নমুনা সংগ্রহ করে আমরা পরীক্ষা করেছি কারোর দেহে কোভিড উনিশের কোনো সংক্রমণ পাওয়া যায়নি সেই সেই তো সেই জন্য আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই মৃত্যু হলে কোভিড উনিশ ভেবে আপনারা দুশ্চিন্তাগ্রস্ত হবেন না আতঙ্কিত হবেন না করোনা সংক্রমণ এড়াতে দেশের হাসপাতালগুলোতে প্রায় সাড়ে তিন লাখ স্বাস্থ্য সুরক্ষা পোশাক বা পিপিই দেয়া হয়েছে বলে জানায় আর সরফুল আলম এটিএন বাংলা ঢাকা সেনাবাহিনীর তদারকিতে আশকোনা হজ ক্যাম্পে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা আঠাশ জনের সবাই এখন সুস্থ বলে জানিয়েছেন ক্যাম্প অধিনায়ক মেজর মোহাম্মদ মোস্তফা কামাল সুইডেন থেকে আসা তিনজনকে মঙ্গলবার ছেড়ে দেওয়া হয় বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম আশকোনা কোয়ারেন্টাইন ক্যাম্পের ধারণ ক্ষমতা তিনশো জনের হলেও সেখানে আছেন মাত্র আঠাশ জন এদের মধ্যে বিশ জন যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন চোদ্দ দিন কোয়ারেন্টাইনে থাকার পর সুইডেন থেকে আসা তিনজনকে ছাড়া হয়েছে মঙ্গলবার দুপুরে সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন কোয়ারেন্টাইন থেকে ছাড়া পাওয়া এই ব্যক্তিরা আমরা বিদেশ থেকে আসছি আমাদের তো অবশ্যই কোয়ারেন্টাইনে থাকতে হবে আমরা সেটা মেনে নিয়েছি এবং আমরা এখানে ভালো আছি এবং এই চোদ্দ দিন থেকে গেলাম নিজের মন থেকেও স্যাটিসফাইড হয়ে গেলাম যে আমি না ওনারা আমাদেরকে খুব সুন্দর করে রেখেছে আমরা খুব ভালোভাবে থেকেছে আমরা আমাদের খুব ভালো লাগছে যে আমরা আমাদের সন্তানরাও সেপে আছে আমরাও ছেপে আছি ক্যাম্প অধিনায়ক জানান সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত বিদেশ রাখা হয়েছে আমরা প্রত্যেকটি রুমে চোদ্দটি রুমের প্রত্যেকটি রুমে দুটি করে টেলিভিশন স্থাপন করেছি প্রতি তলায় রাউটারের মাধ্যমে ব্রডব্যান্ড হাই স্পিড ইন্টারনেট সংযোগ প্রদান করা হয়েছে এবং চিত্ত বিনোদনের জন্য প্রত্যেকটি রুমে একটি করে ক্যারাম বোর্ড স্থাপন করা হয়েছে এছাড়াও আমাদের এখানে বাংলাদেশ সেনাবাহিনীর ডক্টররা রয়েছেন সকালে ওনারা একটা নির্দিষ্ট সময়ে চেকিংয়ের জন্য ওনাদের সাথে কথা বলেন বিভিন্ন নিবাসীদের সঙ্গে এখন পর্যন্ত কোনো নিবাসীদের কোনো ধরনের শারীরিক সমস্যার সম্মুখীন আমরা হইনি গত ১৯ মাস থেকে সেনাবাহিনী আসকোনার এই কোয়ারেন্টাইন সেন্টারের দায়িত্ব নেয় বাংলাদেশ সেনাবাহিনী আসকোনা হাজি ক্যাম্পে যাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রেখেছেন তাদেরকে সব ধরনেরই সুযোগ সুবিধা দিচ্ছেন তাই এ নিয়ে গুজব না ছড়িয়ে সবাইকে সচেতন হতে হবে করোনা ভাইরাসের এই বিস্তার রোধে শফিকুল ইসলাম শামীম এটিএন বাংলা ঢাকা বর্তমান অবস্থায় করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারের আত্মতুষ্টি ও ভাব ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম নিজ বাসা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি অবিলম্বে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষকে খাদ্য সহায়তা দেওয়ার দাবি জানান স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন প্রতিদিন বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছে

যদি আপনি কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা না যায় তাহলে কিন্তু একটা বড় রকমের বিপর্যয় দেখা দিতে পারে এই ধরনের একটা সংকট মোকাবেলার ক্ষেত্রে একটা জাতীয় ঐক্য সৃষ্টি করা যায় সেটাই হবে সবচাইতে আপনার ভালো কাজ টাঙ্গাইলের মধুপুরে জ্বর ও সর্দি কাশিতে আক্রান্ত এক গার্মেন্টস কর্মী মারা গেছেন দুপুরে নিজ বাড়িতে মারা যাওয়া পঁয়ত্রিশ বছরের ওই যুবকের নাম হবিবুর রহমান হবি রোববার অসুস্থ অবস্থায় ঢাকা থেকে বাড়িতে এসেছিলেন তিনি মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান জ্বর নিয়ে হবিবুরের ফেরার বিষয়টি বাড়ির লোকজন গোপন রেখেছিলেন এরপর সোমবার থেকে তার ডায়রিয়া শুরু হয় এবং আজ দুপুরে তিনি মারা যান মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে বলে জানিয়েছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডাক্তার ওয়াহিদুজ্জামান এদিকে মৃত ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক গত চার দিনে তার সাথে যারা দেখা করতে এসেছেন তাদেরও খোঁজ নিয়ে প্রয়োজনে লকডাউন করা হবে বলেও জানান তিনি এটাকে করোনা হিসেবে ধরি আইডিসের সাথে যোগাযোগ করছি যোগাযোগ করে তার স্যাম্পল কালেকশন পরীক্ষার জন্য স্যাম্পল কালেকশনের ব্যবস্থা করছি এবং তার পরিবারের অন্য সদস্যদেরকে এবং তার সংস্পর্শে যারা এসেছিল তাদেরকে বাড়িও হয়তো খুলনায় মার্চ মাসে দেশে আসা তিনশো বাষট্টি জন প্রবাসীকে খুঁজে না পাওয়ায় করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় তীব্র আতঙ্কে আছেন স্থানীয় মানুষ পুলিশ জানিয়েছে সাম্প্রতিক সময়ে দেশে আসা প্রবাসীদের মধ্যে দু নয়শো ছিয়াত্তর জন খুলনার লাপাত্তা তিনশো বাষট্টি জন বাদে বাকি সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য করেছে পুলিশ খুলনা থেকে এস ভাবিবে ভাবিবের রিপোর্ট জানাচ্ছেন ফজেল আবি। লাল পতাকাসহ বাড়িগুলোতে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরাও অবস্থান করছেন প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকির প্রতীক হিসাবে এসব বাড়িতে লাল পতাকা ঝুলিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও নিজেদের ভাইরাস থেকে সুরক্ষিত রাখতে নজর রাখছে বাড়িগুলোর বাসিন্দাদের উপর কিন্তু তাদের মনে আতঙ্ক নির্দিষ্ট ঠিকানায় খুঁজে না পাওয়া তিনশো জনকে নিয়ে নিষেধ অমান্যকারীদের পাসপোর্ট জব্দ করার সহ কঠিন ব্যবস্থা নেওয়ার দাবি জানান এসব মানুষ উনি বাইরে আসতে পারেন না ওনাকে পুলিশের লোকজন যায় ওনার যে যা যা দরকার তারা দিয়ে আসে ওনার কোনো লোক বাইরে আসে না থানা আছে তারা এসে সিল করে যে বলছে যে তারা যেন না বেরোয় তাদের চলো খাওয়া দাওয়ার ব্যবস্থা আমাদের আসলে মডেল থানা যে আছে তারা এসে দিয়ে দিচ্ছে আমাদের দ্বারা আমরাই দিয়ে দি হবে তবে আতঙ্কিত না হয়ে সবাইকে ঘরে থাকা এবং ঘন ঘন হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের আতঙ্কিত না হয়ে কষ্ট করে ঘরে থাকার অনুরোধ করেছেন তারা আমাদের गवर्नमेंट এবং নন বিভিন্ন এনজিওতে প্রায় 1000 থেকে 1200 চায়নারা কাজ করে সুতরাং আমরা মোস্ট ভালনারেবল ছিলাম তবে আমরা আশাবাদী যে আমরা এখনো পর্যন্ত এই ধরনের কোনো پیشنট স্যাম্পল পজিটিভ পাই নাই এবং होपফুল गवर्नमेंटের যে প্রোগ্রামটা যদি ঠিকমতো এক থেকে দুই সপ্তাহ কন্টিনিউ হয় আমরা হয়তোবা এই অঞ্চলকে একটা ভালো সুখবর দিতে পারবো হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছে পুলিশের স্পেশাল টিমও সংক্রমণের বিষয়ে সচেতন করছে এলাকাবাসীকে এবং আমাদের স্পেশাল টিম আছে যারা মূলত ক্লোজ কন্ট্যাক্টে গিয়ে কাজগুলা করে তাদেরকে আমরা পিপি সরবরাহ করেছি এবং তারা সেখানে গিয়ে ফ্লাগটা নিয়ে দিয়ে তাদের যে ডেট আছে সেই ডেটটা কেন করে আসে এবং তাদেরকে বলে আসে যে নির্ধারিত সময়ের মধ্যে তারা এবং তার পরিবারের সব সদস্য ঘরের ভিতরে থাকবে সেভাবে আমরা কাজটি করছি এবং প্রতিদিনই আমরা মনিটর করছি করোনা সংক্রান্ত যে কোনো পরিস্থিতির মোকাবেলায় জেলা ও মহানগরীতে একশো নয় জনের উনিশটি স্পেশাল টিম কাজ করছে বাংলা করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে দরিদ্রদের মাঝে দেশের বিভিন্ন জায়গায় খাদ্য বিতরণ করেছে স্থানীয় প্রশাসন স্বেচ্ছাসেবী সংগঠন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এছাড়া কোথাও কোথাও স্বল্প মূল্যে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট পিপিই ও মাস্ক সরবরাহ করা হয়েছে প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে বিস্তারিত জানাচ্ছেন হকসাইন করোনা সংক্রমণ পরিস্থিতির মধ্যে টানা ছুটি আর হোম কোয়ারেন্টাইনের কারণে কর্মহীন হয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষ এতে খাদ্য সংকটে পড়া অসহায় দরিদ্র এসব মানুষের মাঝে টান বিতরণ করছে সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন সাত হাজার একশো পঞ্চান্নটি পরিবারের মধ্যে বিনামূল্যে একশো দুই মেট্রিক টন খাদ্যদ্রব্য বিতরণের কার্যক্রম শুরু হয়েছে দুপুরে সিটি কর্পোরেশন প্রাঙ্গনে ওয়ার্ড কাউন্সিলরদের কাছে এসব খাদ্যদ্রব্য হস্তান্তর করা হয় সংসদ সদস্য হাজি আকম ও বাহাউদ্দিন বাহার ও সিটি মেয়র মনিরুল হক এ সময় উপস্থিত ছিলেন বরিশালে ক্ষতিগ্রস্ত দিনমজুর হিজরা সম্প্রদায় ও দুস্থদের মাঝে খাদ্যদ্রব্য সামগ্রী বিতরণ করা হয়েছে জেলা প্রশাসক এস এম অজিউর রহমান সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের বাসাইল ও শকিপুরে তিন হাজার মানুষকে খাদ্য সহায়তা দিয়েছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোহাইরুল ইসলাম দুই উপজেলার ইউএনও ও জনপ্রতিনিধিদের নিয়ে কর্মহীন মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেন তিনি নওগাঁয় কর্মহীন দিনমজুর ও নিম্ন আয়ের দশ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করল বেলকন গ্রুপ সকালে শহরের বাইপাস এলাকায় দরিদ্রদের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় চাঁদপুর শহরের কোরালিয়া এলাকায় শতাধিক দুস্থ নারী পুরুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা পুলিশ সুপার মাহবুবুর রহমান করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের পাশাপাশি টিএমএসএস জনস্বার্থে সারা দেশে স্বল্প মূল্যে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট পিপিই ও মাস্ক সরবরাহ করছে সরকারের স্বাস্থ্য বিভাগ প্রশাসন সরকারি বেসরকারি হাসপাতাল বিভিন্ন সংস্থা ও সাধারণ জনগণের চাহিদা অনুযায়ী এসব পণ্য তৈরি করে সরবরাহ করা হচ্ছে এদিকে শরীয়তপুর জেলার খেটে খাওয়া শ্রমজীবী বারো হাজার পাঁচশো পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ও নড়িয়া উপজেলায় চিকিৎসকদের পিপিই বিতরণ করেছেন পানি পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম করোনাভাইরাস সংক্রমণ রোধে সচেতনতার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে অসহায় দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কুমিল্লায় হোম কোয়ারান্টাইনে থাকা প্রবাসীদের পুরস্কৃত করে সেনা সদস্যরা নগরীর চকবাজার সুজানগর ও মৌলভীপাড়ায় বেশ কয়েকটি বাড়িতে গিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকায় ওই প্রবাসীদের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া হয় এছাড়াও মুরাদনগর উপজেলায় সচেতনতামূলক কার্যক্রম চালায় সেনাবাহিনী ঝালোখাটিতে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য শহরে দিনব্যাপী সহ প্রচারণা চালিয়েছে জেলা পুলিশ ইকরামুল হক সায়েম এটিএন বাংলা করোনা ভাইরাস আতঙ্কে যানবাহন আর মানুষের চাপ কম থাকায় রাজধানী সহ সারা দেশের পরিবেশের উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশকর্মীরা মেয়াদে এর ইতিবাচক প্রভাব পড়বে বলেও জানান তারা এদিকে ধীরে ধীরে রাজধানীতে বাড়ছে যানবাহনের সংখ্যা পাশাপাশি মানুষের সচেতন করতে কাজ করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাহবুব কবির চপলের রিপোর্ট এমন দৃশ্য দেখা গেছে রাজধানীর বিভিন্ন স্থানে গণপরিবহন চালাতে সরকারি নিষেধাজ্ঞা থাকলেও জীবনের তাগিদে তা মেনে চলা কঠিন হচ্ছে বলে জানান অনেকেই আছে অনেকে গত কয়েকদিনের তুলনায় ঢাকা শহরে যানবাহনের সংখ্যা বেড়েছে করোনা থেকে বাঁচতে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য মানুষকে সচেতন করে যাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজধানীর অলিগলিতেও এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সেনা সদস্যরা সমন্বয় করে আসলে আমরা কাজটা করছি আমরা আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত যে টহল বা পেট্রোলগুলো দিচ্ছি এর মাঝে আমরা কোয়ারেন্টাইন নিশ্চিত করছি তারপর আমরা জীবাণুরোধক যে সলিউশন আছে এটা দিয়ে জীবাণুনাশক আমরা কর্মসূচি করছি এদিকে করোনার প্রভাবে বদলে যাচ্ছে রাজধানীর পরিবেশ নেই যানজট জনজট শব্দ কিংবা বায়ু দূষণ এই কয়দিনে বদলে গেছে হাতির ঝিলের পরিবেশও কালো পানি সবুজ হয়েছে পরিবেশের এসব ইতিবাচক পরিবর্তন মানুষের জন্য কল্যাণকর হবে বলে মনে করছেন পরিবেশকর্মীরা আর্থিকভাবে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হলেও আমরা যদি পরিবেশের দৃষ্টিকোণ থেকে দেখি যে বাতাস দূষণে সামগ্রিকভাবে অনেক বেশি উন্নত হয়েছে সমুদ্রেও দেখেন যেখান ডলফিন আসছে সেই জায়গাগুলো থেকে ইয়ে প্রকৃতি এবং যেখানে ইয়ে আসছে সব জায়গায়ই কিন্তু প্রকৃতির একটা নির্মল একটা ইয়ে এখান থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে শিক্ষাটা কি প্রাকৃতিক ইকোসিস্টেম যেটা আছে সেটাকে কিভাবে বজায় রেখে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধিটা করা যায় এখানে কিন্তু মানুষকে সেইভাবেই ভাবতে হবে সময় যত যাচ্ছে হাঁসফাঁস বাড়ছে মানুষের বন্দি জীবনের নিজের আর দেশের স্বার্থেই তা মেনে নিতে হচ্ছে করোনার করুণ পরিণতি থেকে কবে মুক্তি মিলবে সেই প্রত্যাশায় দিন গুনছেন সবাই মাহবুব কবির চপল এটিএন বাংলা ঢাকা খাগড়াছড়ির নালা উপজেলার কৃপাপুর এলাকা থেকে চাঁদাবাজির সময় আশাপূর্ণ চাকমা নামে ইউপিডিএফ প্রস্তিত গ্রুপের একজন সশস্ত্র চাঁদাবাজকে আটক করে নিরাপত্তা বাহিনী এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল চার রাউন্ড গুলি এবং বিদেশি মুদ্রাসহ নগদ টাকা উদ্ধার করা হয় এছাড়াও তার কাছে রাষ্ট্রবিরোধী লিফলেট চাঁদার রশিদ ও বেআইনি কিছু নথিপত্র পাওয়া যায় আশাপূর্ণ চাকমার নামে হত্যা ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে করোনা ভাইরাসের এই সময় পাহাড়ি জনমনে সন্ত্রাসী হামলার আতঙ্ক দূর করতে নিরাপত্তা বাহিনীর এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবার স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক বাণিজ্য সংবাদ করোনা ভাইরাসের কারণে দরিদ্র নিম্ন আয়ের প্রায় বত্রিশ হাজার পরিবারের দুই লাখ মানুষের মাঝে খাবার বিতরণের উদ্যোগ নিয়েছেন রাজধানীর মিরপুর চোদ্দ নম্বর আসনের সংসদ সদস্য আস্তামুল হক প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে নির্বাচনী এলাকার সাতটি ওয়ার্ডে এ খাবার বিতরণ করা হবে বলেও জানান তিনি কাউন্সিলর ছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী দল এসব খাবার বিতরণ করবেন বলেও জানান আস্তামুল হক তবে যারা সামাজিক লজ্জায় সরাসরি খাবার গ্রহণ করতে পারবে না তারা হটলাইন নম্বরে যোগাযোগ করলে খাবার পৌঁছে দেওয়ার কথাও জানান ঢাকা চোদ্দ আসনের এই সংসদ সদস্য এবার পার্টেক্স খেলার খবর অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অধিনায়ক টিম পেইন আগামী জুনে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়ার কিন্তু করোনা ভাইরাসের প্রভাবে বাতিল হয়ে যেতে পারে সিরিজটি ক্রিকেট অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও দলের অধিনায়ক এমনই ইঙ্গিত দিয়েছেন পেইন বলেন যে অবস্থা চলছে তাতে সিরিজ নাও হতে পারে আর এটা বুঝতে আপনাকে আইনস্টাইন হতে হবে না বিশেষ করে জুন মাসে তবে সিরিজটি সম্পূর্ণ বাতিল হবে নাকি পিছিয়ে যাবে এটা এখন বলা মুশকিল আগামী এগারোই জুন থেকে মাঠে গড়ানোর কথা বাংলাদেশ অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ করোনা ভাইরাস ক্রীড়া বিশ্বকে বড় ধাক্কা দিয়েছে পিছিয়ে গেছে অলিম্পিক গেমস ফুটবল ও ক্রিকেট থেকে শুরু করে সব টুর্নামেন্ট এর প্রভাবে আগামী আঠারোই অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপও স্থগিত হয়ে যেতে পারে আন্তর্জাতিক সূচি অনুযায়ী দু সালের আগে টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন সম্ভব নয় দু সালের ডিসেম্বরে বিগ ব্যাসের পর অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত দু সালের মার্চ এপ্রিলে আইপিএল থাকায় বিশ্বকাপ আয়োজন সম্ভব হবে না তাছাড়া শিডিউল অনুসারে দু ও দু সালে দুটি টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা কথা ছিল দু সালে ভারতে হবে টি টোয়েন্টি বিশ্বকাপ আর এক বছরে দুটি টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা মোটেই উচিত হবে না সুতরাং ধরেই নেওয়া যায় দু সালের আগে অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে না করোনাভাইরাস মহামারীর মধ্যে ব্রাজিলে ফিরে কোয়ারেন্টাইনে না থেকে বন্ধুদের নিয়ে ফুর্তি করার অভিযোগ অস্বীকার করেছেন তারকা ফুটবলার নেইমার উড়িয়ে দিয়েছেন তার বিরুদ্ধে ওঠা নিয়ম ভাঙার অভিযোগ এক বিবৃতিতে আঠাশ বছর বয়সে তারকা জানান ছবির মানুষগুলো প্যারিস থেকে ব্যক্তিগত বিমানে তার সঙ্গে ব্রাজিলে এসেছেন এবং তার সঙ্গে কোয়ারেন্টাইনে ছিলেন নেইমারের মুখপাত্র ব্রাজিলের গণমাধ্যমকে জানান নেইমার তাদের আমন্ত্রণ জানিয়েছিলেন পরিবারের সঙ্গে যোগ দেওয়ার আগে তার সঙ্গে চোদ্দ দিন কোয়ারেন্টাইনে থাকতে আরও জানানো হয় ব্রাজিলে ফিরে নেইমার কেবল তার ছেলের সঙ্গে দেখা করেছেন দূরে থেকেছেন মা দাদি বোনসহ পরিবারের অন্যদের কাছ থেকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা